তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল Pinky.Tanmoy। তো আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি, কারণ আমার একটা পার্সেল এসেছে আর সেটা তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি, তাতে যদি তোমাদের কারোর পছন্দ হয় তোমরাও নিতে পারবে। কিছুদিন ধরে অনেকেই মানে বাড়িতে দেখছিলাম এক ধরনের বোল বা তারপরে প্লেট, যেগুলোর প্রিন্টটা এই যে দেখাচ্ছি তোমরা হয়তো অনেকে দেখেছো, তো এই প্রিন্টটা আমার খুবই ভালো লেগেছিল, মানে আমার অনেকদিন ধরে মনে হচ্ছিল কোথায় পাবো কোথায় পাবো কোথায় পাবো। তো ফাইনালি পেয়ে গেছি আর অনলাইনে প্রচুর রকমের জিনিস আছে এরকম প্রিন্টে, তবে অনলাইনে তো ভরসা করা যায় না যে ভেঙে আসবে নাকি আসতে আসবে, কারণ অনেক সময় না অনলাইন থেকে কোনো জিনিস ডেলিভার হলে ওদের হয়তো দোষ থাকে না, অনেক জিনিসে চাপাচাপি করে ভেঙে যায়। তো এটা দেখলাম প্যাকেজিংটা খুব ভালোই এসছে, তো এই জন্য আমি এটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো সেটা ভাবলাম একটু শেয়ার করি, কারণ আমার ভীষণ ভালো লেগেছে আর হয়তো পরে আমি আরও কিছু অর্ডার করবো, কারণ আমার এরকম সাংসারিক জিনিস কিনতে খুবই ভালো লাগে, মানে আমার দৃষ্টি আকর্ষণ করে না এই সমস্ত জিনিসগুলো। আমি নিয়েছি চারটে কাপ, চারটে বোল আর দুটো লবণের কাপ। তো ফার্স্ট তোমাদের যদি কাপই শেয়ার করি, দেখো এই ডিজাইন, বাট এটা কী বলতো দুটো এই রকম এরকম এসছে আর দুটো একটুখানি ডিফারেন্ট আছে, কিন্তু সেটা না অত সহজে বোঝা যাবে না। দেখো এই দুটো আর হচ্ছে এই দুটো, এই দুটো একটুখানি না হালকা কালার আছে, ভেতরে এইটাও ডার্ক আছে, এটা একটু হালকা কালার আছে। তো দেখো দেখাচ্ছি, তো হচ্ছে চারটে সেট নিয়েছি, মানে চারটে আর খুবই ভালো লেগেছে, অনেকটাই কিন্তু বড় কাপ, অনেকটা বড় এরকম সাইজের কাপগুলো অনেকটাই বড়, ভেতরে অনেকটা স্পেস আর ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর। তো এটি গেল কাপ, আর এটা হচ্ছে ছোট ছোট বোল, এর ভেতরে পায়েস মিষ্টি, তারপরে চিকেনও সার্ভ করা যাবে, এমন না চিকেন সার্ভ করা যাবে না, আরও মানে তোমরা যেভাবে যে ইউজ করবে সেরকমভাবে তোমরা ইউজ করতে পারো। তো এটাও চারটে নিয়েছি আর এর বোলগুলোর ভেতরেও কিন্তু অনেকটা স্পেস, এই চারটে ডিজাইন একই আছে, এরকম অনেকটা স্পেস আছে বোলের ভেতরে আর সেম ম্যাটেরিয়ালে সেম প্রিন্ট, খুবই ভালো লেগেছে, যেহেতু ব্লু কালার না ওই জন্য আমার আরও বেশি ভালো লেগেছে। সেম লবণের প্রিন্টটাও সেম, খুব সুন্দর লাগছে দেখতে, এরকম না অনেক বড় বড়ও ছিল, তো আমি ভেবেছি বোল এরকম বড় বড় তিনটে বোল নেব আর এই বোলগুলো এরকম তিনটে সেট নেবো, তাহলে তরকারি রাখতে ভালো লাগবে, বল তরকারি টুকরে রাখতে। আসলে কী বলতো এই সমস্ত জিনিসগুলো কিনতে খুবই ভালো লাগে, কিন্তু হারাবাড়ি তো ওই জন্য অত কিছু মানে কিনতে ইচ্ছা করেও না, আবার মনে হয় যে কিনি এরকম দেখে। তো এটা হচ্ছে দুটো, অনেকে না এর ভিতরে আচারও রাখে, আর আগেকার দিনে কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করা হতো রান্নাঘরে, তবে প্রিন্টগুলো আলাদা ছিল আর এখন ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্টের বেরোচ্ছে যেগুলো আমাদের আই ক্যাচ করে নেয়। তো যাই হোক, দেখানোর জন্য এই ব্লগটা করা, কেমন লাগছে অবশ্যই আমাকে বললো, আমি তো ভীষণ খুশি, মানে সংসারে কোনো একটা জিনিস কিনলে না জামা কাপড় কিনলে অতটা খুশি হয় না, ততটা এইগুলো হচ্ছে খুশি, কারণ কি জামা কাপড় তো এগুলো পরা যায় না আর এগুলো সবসময় চোখের সামনে থাকে, তো বেশ ভালো লাগে, তো এটাই বলবে কিন্তু কমেন্ট করে কেমন লাগছে, এটাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমার সাথে।